এটা হচ্ছে ভিলেজ। এখানে নিচে ড্রেন আছে, ঠিক ভিলেজের মতোই উইন্ডোগুলো, উপরে তাঁবু দেওয়া। তাঁবুগুলো ঠিক বাংলাদেশে যেরকম পাটের তৈরি ঠিক সেরকমই কিছুটা, কিন্তু কার্পেটের মতো অনেক মোটা, যেটা কাতারের ঐতিহ্য। এই ঐতিহ্যকে দেখানোর জন্যই এই তাঁবুগুলো টাঙানো হয়েছে। আর সাইড দিয়ে খুব সুন্দর সুন্দর কাতারের আর্কিটেক্ট যে ডিজাইনগুলো, এগুলো উপরে তাঁবু দেয়া রাস্তায়। এবং আগে যে লাইটগুলো দেয়া থাকতো ল্যাম্প, ঠিক ওই ল্যাম্পগুলো এভাবে পোস্ট করে দেয়া হয়েছে ল্যাম্প পোস্টের মতো। এখানে অনেক গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। কাতারে সাধারণত গাছ লাগানো হয় না, বিকজ এগুলো মেনটেন করা অনেক কস্টলি। আমরা সাধারণত দেখেছি এই গাছগুলো অনেক মেনটেন করতে অনেক খরচ হয়, মালি রাখতে হয়, পানি দিতে হয়, তাহলে গিয়ে কাতারে আপনার এই গাছগুলো টিকিয়ে রাখা সম্ভব, কিন্তু ন্যাচারালি কখনোই সম্ভব না। আর এটা হচ্ছে কাতারের গোল্ডেন মস্ক, যেটা সম্পূর্ণ গোল্ডেন কালার কনক্রিট দিয়ে তৈরি। আমি ইনশাল্লাহ একদিন সকালে এসে আপনাদের দেখাবো। এই গোল্ডেন মস্কটা সবাই কাতারে দেখতে আসে ভিজিটররা। দিস ইজ গোল্ডেন মস্ক। এটা হচ্ছে গোল্ডেন মস্কের যে পশ্চিম দিকে, যে এখানে ইমাম সাহেব দাঁড়ান, সেখানে আমি একটু দূরে থেকে এই গোল্ডেন মস্কটা দেখানোর চেষ্টা করছি। এটা রাতে তেমন একটা জলজল করে না, দিনে খুবই সুন্দর দেখায় এই গোল্ডেন মস্কটা। আমি একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করছি, এইটা সেই গোল্ডেন মস্ক। এখানে টুরিস্টরা দেখতে আসে এই গোল্ডেন মস্কটা। এটা হচ্ছে কাতারে অ্যান্সিয়েন্ট মস্কের মধ্যে একটা, এটা ইদানিং করা হয়েছে, বাট এটা পুরনো যে হেরিটেজ সেটাকে রক্ষা করেই এটা করা হয়েছে। এখানে সব দোকানগুলো একদম পুরনো ভিলেজের যে দোকানগুলো সেগুলোর মতো, এগুলো দেখতে মাটির কিন্তু এগুলো আসলে কনক্রিটের তৈরি, আমরা সাধারণত যেগুলো দেখি, কিন্তু এর ভেতরে সম্পূর্ণ মডার্ন, সম্পূর্ণ লেটেস্ট আউটফিটেড। ভেতরে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এখানের শহরের ভেতরেও অনেকগুলো বাগানের মতো করে দেওয়া, এভাবে করে গাছ বিভিন্ন করে চলে গেছে। এগুলো বিভিন্ন শপ, আউটলেট এবং রেস্টুরেন্ট। আর এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, পাশেই হচ্ছে আপনার পাবলিক গ্যালারি। এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের এই গ্যালারিটা দেখিয়েছি, গ্যালারিটা অনেক বড়, এটা আসলে অনেকক্ষণ লাগবে ঘুরে ঘুরে দেখাতে, তাই আমি খুবই সিম্পল সংক্ষিপ্তভাবে দেখালাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।